ধর্মনগরে আবারও নাশকতার আগুনে পুড়ে ছাই হলো একটি মুদি দোকান, এমনই অভিযোগ দোকান মালিক সঞ্জীব ভোর উর্ফে শঙ্করের। ঘটনা মঙ্গলবার রাতে ধর্মনগর জেল রোড মন্তলা বাজারে। এই ঘটনায় দোকান মালিক জানান, রাতে দোকান মালিকের কাছে ফোনে খবর আসে দোকানে আগুন লেগেছে। তিনি এসে দেখেন দোকানের একদিকের বাঁশের বেড়ায় আগুন জ্বলছে। খবর দেওয়া হয় তৎক্ষণাৎ ধর্মনগর দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় দোকানটি। তিনি বলেন, গত 16 এপ্রিল এই এলাকায় বেশ কয়েকটি বাড়িসহ তাদের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতি। তখন এই ঘটনা জেনে পুলিশ ঘটনাস্থলে এলেও তাদের বাড়িতে যায়নি। পুলিশ চলে যাওয়ার পর দুষ্কৃতীরা দোকানটি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। এবারে নির্বাচনে তার বড় ভাই বিজেপি দলে ও ছোট ভাই কংগ্রেস দলের হয়ে কাজ করেছিল। এই অপরাধে হয়তো তার দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে। দোকানের মালপত্র সহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 7 থেকে 8 লক্ষাধিক টাকা হবে। আগুনে দোকানের জিনিসপত্র সহ বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। পুলিশের কাছে ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি করেন তিনি। পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় রাষ্ট্রপতি কালার্সপ্রাপ্ত পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। মানে এই মাসে গেছে 16 তারিখ কিছু দুষ্কৃতি ওই আমাদের এরিয়াতে বেশ কয়েকটা বাড়িতে তাণ্ডব চালিয়েছিল। এর মধ্যে আমাদের বাড়িতেও ছিল, খুব ঢিলাঢিলি করেছে আমাদের বাড়িতে। যাই হোক, আমাদের বাড়িতে ঢুকতে পারেনি, কিন্তু ওরা যাওয়ার সময় আমরা থানাতে ফোন করেছিলাম। থানার দারোগাবুরা এসেছিলেন কিন্তু আমাদের বাড়িতে যাননি। ওনারা আমাদের বাড়ির গলির মুখে ছিলেন, যারা এখানে দুষ্কৃতি হামলা করছিল তাদের সঙ্গে কথাবার্তা বলতে আমার ঘর থেকে দেখছিলাম, কিন্তু ওনারা যাননি। তারপর ওনাদের সঙ্গে চলে গেলেন। তারপরে ওই দুষ্কৃতিগুলি ওয়ার্নিং দিয়ে গেলো যে এখানে দোকানদারি করতে দেবে না, এই দোকান জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। কেমনে দোকানদারি করে ওই অশ্লীল ভাষায় গালাগালি খুব করেছিল। কী কারণে এই আক্রমণটা হয়েছিল দেখুন, তা তো বলতে পারবো না। আক্রমণ হয়েছিল যদ্দূর আমি বুঝি, আমার ছোটো ভাই কংগ্রেসের কাজ করেছিল দুই একদিন, হ্যাঁ, আবার বড় ভাই বিজেপির সঙ্গে কাজ করেছিল। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।